সো হাইভির ওয়ান এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ বাংলা অনার্স এবং জার্নাল পেপারের সাজেশনস দিয়ে দেবো সো তোমরা ভিডিও কোয়ালিটি একটুখানি সেভেন টোয়েন্টি করে নেবে তাহলে খুব ভালোভাবে আরও দেখতে পাবে অ্যান্ড যারা নোটস নিয়েছো তোমাদেরকে দু একটা কথা বলে দিই তোমরা কী করবে তোমাদেরকে আগের যে পিডিএফটা দেওয়া হয়েছিল অ্যান্ড এখন আমি তোমাদেরকে আর একটা পিডিএফ দেবো যে এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো রেখেছি সেই পিডিএফটা দেবো তোমরা কী করবে এই পিওটার যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের বলেছি অ্যান্ড এই পিডিএফটার এটার জন্য তোমাদেরকে আমি সেপারেট অ্যান্সার্স দেবো বাট তোমরা দেখবে যে ওই পিডিএফ টার মধ্যে তোমাদের অলরেডি অনেক অ্যান্সার্স দেওয়া রয়েছে এই পিডিএফ এর কোশ্চেন্সের যেগুলো অ্যান্সার্স সো তোমরা কী করবে ওই পিডিএফের সমস্ত কোশ্চেন্সের অ্যান্সার্সগুলো পড়বে অ্যান্ড বাদ বাকি যে কোশ্চেন্সগুলো এই এক্সট্রা থাকবে এই পিডিএফের মধ্যে সেগুলো হচ্ছে কি এই পিডিএফের যে কোশ্চেন্সের অ্যান্সার দেওয়া থাকবে সেটা একটুখানি পড়বে অ্যান্ড তোমাদেরকে আমি আর একটা দুটো পিডিএফ দেবো একটা হচ্ছে কি এই ভিডিওটার কোশ্চেন অ্যান্সার পিডিএফ আর একটা হচ্ছে কি যে টোটাল পঁচাত্তরটা মতো এসএ কিউ এর পিডিএফ তোমরা ওই পঁচাত্তরটা মতো এমসি কিউ ভালো করে করে যাবে এসি কিউ ভালো করে করে যাবে তাই তোমরা পনেরোটা এসএ কিউ হামেশায় ওখান থেকে কেমন পেয়ে যাবে অ্যান্ড যারা একটুখানি কোশ্চেন্স মনে হবে বেশি অ্যাকচুয়ালি আমি এখানটায় কোনো তোমাদের সেকেন্ড সেমিস্টার দু হাজার চব্বিশে যতটা কোশ্চেন্স আসার চান্স আছে মানে কোনো কোশ্চেনসে যদি টু পার্সেন্ট চান্স থাকে আমি সমস্ত কোশ্চেন্সটা রেখেছি তাদের একটুখানি পড়ার অসুবিধা থাকবে তোমরা স্টার মার্কস কোশ্চেন্সগুলো করে দেবে অ্যান্ড স্টার মার্কস কোশ্চেন্সগুলো যদি কারোর মনে হয় যে বেশি তোমরা জাস্ট তাহলে প্রত্যেক কটা মডেল থেকে একটা করে কোশ্চেন্স করে যাবে তোমাদের আর পাস করার দরকার নেই যাই হোক তোমরা প্রথমে কোশ্চেনসগুলো দেখে নাও অ্যান্ড এই কোশ্চেন্সগুলোর বাইরে আর কোনো কোশ্চেন্স অ্যাকচুয়ালি হবে না অ্যাকচুয়ালি আর দেবে না মানে এই কোশ্চেন্সগুলো করলেই তোমরা হান্ড্রেড পার্সেন্টস কম পাবে এর বাইরে অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো কোশ্চেন্স আছে যাই হোক তোমরা প্রথমে মডেল ওয়ান থেকে পৌন মার্ক্সের কোয়েশ্চেন্সগুলো দেখে নাও প্রথম হচ্ছে কি উচ্চারণের স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী মনের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও নেক্সট প্রশ্ন উচ্চারণের স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাগ করে বর্ণনা করো অ্যান্ড কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির পরিচয় দাও নেক্সট হচ্ছে কি উচ্চারণের স্থান অনুযায়ী বাংলার সরব স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো এবং উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনির পরিচয় দাও অ্যান্ড এখানটায় তোমরা স্বরধ্বনির বর্গীকরণ অ্যান্ড আরেকটা কোশ্চেন সেখানটায় করে নিতে পারো সেটা হচ্ছে কি শ্রেণী বিভাগটা করে নিতে পারো ঠিক আছে নেক্সট হচ্ছে কি একটি রেখাচিত্রের সাহায্যে বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান নির্দেশ করো এটা কিন্তু ফাইভ মার্কস হিসেবে আসতে পারো ওটার জন্য আমি অন্য কালের স্টার মার্কস করেছি নেক্সট হচ্ছে কি উদাহরণ সহ ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো অ্যাকচুয়ালি আমি সাজেশানসটা লাস্ট মি সাজেশানটা অনেক লেটে পোস্ট করি অ্যান্ড কোনো ইউটিউবার অ্যাকচুয়ালি এমন বলতে পারবে না যে নর্মালি তার সাজেশানস আমার ভিডিওর পর অ্যাকচুয়ালি মানে এমনভাবে বলতে পারবে না যে এই যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি এটাই লাস্ট এর বাইরে আর আমি কোনো কোশ্চেন্স অ্যাড করবো না এটা বলতে পারবে না বাট আমার সাজেশান পোস্ট করার পরে অনেক ইউটিউবার অ্যাকচুয়ালি তাদের সাজেশান চেঞ্জ করে নেয় যাই হোক তোমরা যদি আজকের আজকে হচ্ছে কি আই থিঙ্ক তোমাদের কয় তারিখ আচ্ছা তোমাদের আঠেরো তারিখ এর পরে এর আগের যে ভিডিওগুলো দেবে কোনো ইউটিউবারের প্লাস হচ্ছে কি যে আঠেরো তারিখের পরের ভিডিওগুলো দেখবে দেখবে যে এখান থেকে কিছু কোশ্চেন্স নিয়ে অ্যাড ফ্যাড করা হয়েছে আমি নাম বলছি না যাই হোক আমাকে আবার কাউন্টার করবে সেই সমস্ত চ্যানেলের কথা বলছি আমি বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কী কী তৎসম অর্ধতচ্ছম ও তদ্ভাব শব্দ বিষয়ে উদাহরণ আলোচনা করো নেক্সট বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো অ্যান্ড এই রিলেটেড মানে শব্দ ভাণ্ডার রিলেটেড তোমাদের একটা কিন্তু কোয়েশ্চেন্স must archive স্বামী ওই যে 6 আর 7 এর কিন্তু আর স্টার মারেনি আমি তোমাদের 8 এর क्वेश्चंसটা স্টার মেরেছি শব্দভান্ডার रिलेटेड কিন্তু একটা क्वेश्चंस মাস্ট পড়ছে তুমি চাইলে 6 আর 7 এন্ড 8 দুটোই করতে পারো এই তিনটে করতে পারো নেক্সট বাংলা ভাষার শব্দভান্ডারকে কয়টি সেকশনে ভাগ করা যায় একটি রেখাচিত্র দ্বারা বোঝাও যেকোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো এবং বাংলা শব্দভান্ডার সম্পর্কে আলোচনা করো ওই क्वेश्चनটা ঘুরে আসতে পারে এন্ড আর একটা জিনিস তোমাদের বলি বাংলার নোটস পেপার করা পুচণ্ড চাপের ব্যাপার একটুখানি হাস না তোমাদের পুরো নাম্বার খেয়ে নেবে ক্যালকাটা ইউনিভার্সিটি সো যেখান থেকে তুমি নোটস নিচ্ছ আমি অ্যাকচুয়ালি কাউকে এরকমভাবে প্রিপার করি না যে আমার কাছ থেকেই নাও আমি কম দামে পেয়েছি বা কিছু ওরকম আমি প্রিফার করি না বাট তোমরা যার কাছ থেকেই নোটস নেবে বা যে বুক রেফার বা তোমরা ফলো করবে সেখানটায় দেখবে যে এক্সাম্পেলগুলো যেন হচ্ছে কি তোমাদের হসন থাকে নিচে আদারওয়াইজ কিন্তু তোমাদের মার্কস কাটবে আমি অনেক রেফারেন্স দেখেছিলাম যেখানটা হচ্ছে কি যে তোমার ভালো ভালো বই যেগুলো হচ্ছে কোনো ইউটিউবারের নাম করেন সেই সমস্ত বইয়ে কিন্তু অ্যান্সার্সগুলো ভুল আছে মানে হসন পসন দেয়নি সেই সমস্ত বইগুলোতে তো তোমরা একটুখানি চোখ খান খুলে তারপরে পড়বে তোমরা হয়তো সমস্ত কিছু লিখে আসতো হান্ড্রেড পার্সেন্ট কনও পেয়ে যাচ্ছো কিন্তু মার্কস কম পাচ্ছ এটা খেয়াল করে দেখবে এই সমস্ত কারণের জন্য বাংলার নোটস প্রেপার করা প্রচণ্ড ব্যাপার একটু অর্ধ ভুল করে যদি একটা কোনো টিচার কেয়ারলেস হয় দেন তোমরা কিন্তু মার্কস খেয়ে নেবে হয়তো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বাট মার্কস তোমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি খেয়ে নেবে ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে নেক্সট এবার ফাইভ মার্কসের কোশ্চেন্সগুলো আমরা দেখব প্রথম হচ্ছে কি যে ব্যঞ্জনধ্বনির অন্তর্গত ধ্বনি সম্বন্ধে আলোচনা করো নেক্সট আগন্তুক বা কৃতরীণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট হচ্ছে কি তোমাদের উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো নেক্সট ব্যঞ্জনকানীন অন্তর্গত দন্ত ধ্বনির পরিচয় দাও নেক্সট অক্ষরকে বলে অক্ষর গঠনের মূল নিয়ম কি বাংলা শব্দ ভাণ্ডারে কী ধরনের শব্দ বহুব্যাপিত হয়েছে উদাহরণস্বর আলোচনা করো নেক্সট উদাহরণস্ব অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও নেক্সট বর্ণ অক্ষরের মধ্যে সম্পর্ক আর পার্থক্য আলোচনা করো তোমাদের যারা অ্যাকচুয়ালি পড়েছে প্রথম থেকে তোমরা না অ্যাকচুয়ালি বুঝতে পারবে সাজেশনসটা তারটা বেসিক কারণ তোমরা দেখবে যে প্রথম দিকের যে টেন মার্ক্সের বা ফিফটি মার্ক্সের কোয়েশানসগুলো করে নেওয়ার পরে মানে ফিফটি মার্ক্সের কোশ্চেন্সগুলো করে নেওয়ার পরে তোমরা দেখবে যে অলরেডি তোমাদের হচ্ছে কি যে ফাইফ মার্কসের তো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে পনেরো মার্ক্সের কোয়েশেন্স তুমি করে নিচ্ছ দেন তোমার দেখবে যে ওখান থেকেই ফাইভ মার্কসের কোশ্চেন্স কমপ্লিট হয়ে গেছে বাট আমি সেপারেট দিয়েছি অনেকে সারা বছর পড়ে না তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবে না ওটার জন্য আমি কিছু কিছু কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি ফাইভ মার্কস হিসেবে রেখেছি বাট টোটালি অলরেডি তোমাদের ফিফটি মার্কসের পড়া হয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা মডুল টু থেকে দেখব আমি মডুল সমস্ত মডেল একসাথে রেখেছি তোমাদের আমি আর একটা ভিডিও পোস্ট করবো যেখানটায় অনলি স্টার মার্কস কোশ্চেন্সগুলো দেবো এখানটাই সমস্ত কোয়েশনস রেখেছি যারা একটুখানি পড়াখার স্টুডেন্ট তাদের যেহেতু নাম্বার কম্প্রোমাইজ না হয় বাট যারা একটু কম পড়তে চায় তাদের জন্য একটা সাজেশন ভিডিও পোস্ট করবো আদারওয়াইজ তোমরা এখান থেকে স্টার মার্কস কোশেন্সগুলো করে যেও নেক্সট মডুল টু মডেল টু হচ্ছে উপভাষা কাকে বলে বাংলা উপভাষার সংখ্যা কটি রাঢ়ী উপভাষার তিনটি ধ্বনিতাত্ত্বিক ও তিনটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আর উদাহরণ সহ লেখো নেক্সট উপভাষা কাকে বলে বাংলা উপভাষা যে কোনো একটি উপভাষার রূপতাত্ত্বিক আলোচনা করো নেক্সট হচ্ছে কি যে তোমার বাংলা ব্যাকরণে ধ্বনি ও পরিবর্তনের যে কোনো দুটি কারণ আলোচনা করো নেক্সট হচ্ছে কি বাংলা শব্দ অর্থাৎ পরিবর্তনের যে কোনো দুটি ধারা বা রূপ সংক্ষেপ আলোচনা করো নেক্সট তোমার বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের আসার চান্স প্রায় নাইনটি নাইন পার্সেন্ট উদাহরণসহ বঙ্গালী উপভাষার তিনটি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কী বোঝো শ্রেণীবিভাগ সৈব সহ সৈবন পরিচয় দাও এবার দেখো এই যে এই যে বঙ্গালে যে প্রশ্নটা তোমরা হচ্ছে কি যে কোনো রেফারেন্স বইতে আই থিঙ্ক পাবে না ঠিক আছে অ্যান্ড আমার মনে হয় না যে কোনো ইউটিউবার অ্যাকচুয়ালি কোশ্চন্সটা রেখেছে বাট এরপরে আঠেরো তারিখের পরে যারা ভিডিও পোস্ট করবে এই কোয়েশানসগুলো রাখবে সো তারা মনে করবে যে সাজেশন ফলো করেছে এনিওয়েজ শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কী বোঝো শ্রেণী বিভাগ সহ সমীভবনের পরিচয় দাও নেক্সট হচ্ছে কি ধ্বনি পরিবর্তনের যে কতটি সূত্র বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট শব্দার্থ পরিবর্তনের মূল ধারা কয়টি নাম উল্লেখ করে তাদের পরিচয় দাও এবার আমরা ফাইভ মার্ক্সের কোশ্চেন্স দেখব আমি এখানে না সব ক টপিক অ্যাকচুয়ালি রেখেছি বাট একশো যারা কম পড়তে চাইছো অ্যান্ড যেটা একটু মানে বেশিই পড়তে চাইছো তোমরা এই যে সড়াগম নাসিকি ভবন এবং সড়া এই তিনটে আসার চান্স নাইনটি নাইন পার্সেন্ট একটা কথা বলি তোমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি যে তোমরা একটা এক্সামের জন্য কমপ্লিট করছো বা একটা এক্সামের জন্য পড়ছো বাট আমাকে তিনটে এক্সামের জন্য অ্যাকচুয়ালি সাজেশানসটা পোস্ট করতে হয় একটা মেজরদের একটা মাইনারদের একটা এম সো আমাকে বাধ্য হয়ে অ্যাকচুয়ালি হচ্ছে একটুখানি বেশি কোয়েশনস রাখতে হয় তার কারণ যে কোশ্চেন্সগুলো মেজরদের পড়বে সেগুলো কিন্তু আর মাইনারদের পড়বে না বাট যেটা মাইনারদের পড়বে সেটা কিন্তু আর এম পড়বে না তো সেটার জন্য আমাকে একটুখানি বেশি কোশ্চেন্স রাখতেই হবে কিছু করার নেই সো তোমরা সবাই মানে যারা অ্যাকচুয়ালি সেবশেন্টে ফলো করছো তোমরা এই তিনটে খুব ভালো করে পড়বে ফাইভ মার্কসের জন্য মডেল টু থেকে এই তিনটে কোশ্চেন্স আসার চান্স সবারই মানে মাইনারদের মেজরদের সবারই নাইনটি নাইন পারসেন্ট সরাগম নার্সিকি ভবন এবং সরাসংহতি ঠিক আছে নেক্সট তোমরা এখান থেকে বাকি কোশ্চেন্সগুলো চাইলে করতে পারো ঠিক আছে আমি তোমাদের নেক্সট ভিডিওতে এখান থেকেও কয়েকটা বেছে দেবো ওখানে বাট আপাতত এখন যতদিন টাইম আছে ততদিন ভিডিও পোস্ট না করছি তোমরা এই তিনটে খুব ভালো করে করবে নেক্সট হচ্ছে কি তোমার উদাহরণ সহ রাড়ি উপভাষার দুটি ধনতাত্ত্বিক বৈশিষ্ট্য পরিচয় দাও নেক্সট বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতি বুঝিয়ে দাও নেক্সট হচ্ছে কি তোমার উল্লেখিত শব্দগুলির শ্রেণী ও মূল শব্দ উল্লেখ করে রান্না লাট দাম খিদে সূর্য এই কোশ্চেনসগুলো একটুখানি করবে যে শব্দগুলির শ্রেণী ও মূল শব্দ উল্লেখ করে রান্না লাট এবং এরকম টাইপের যে উদাহরণগুলো শব্দ পরিবর্তন এগুলো কিন্তু করে নেবে তাহলে খুব ভালো হবে এগুলো কিন্তু আসার চান্স বিশাল পরিমাণে প্রবল নেক্সট উপভাষা বলতে কি বলছো পরেন্দ্র উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো নেক্সট হচ্ছে কি তোমাদের শব্দগুলির বিবর্তন কিভাবে হয়েছে দেখাও গোসাই আর তিন ওকে নেক্সট চাঁদ গাজন ইদারা তেমন ধোঁয়াশা দেশলাই শব্দগুলির উৎস বিবর্তন দেখাও এগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট আমি স্টার মারিনি বাট এই যে শব্দার্থ পরিবর্তনের যে ব্যাপারটা এই যে নাম তোমরা কিন্তু ডিটো কমন করে পেতে পারো ঠিক আছে আগে একটা দিলে মানে এই দুটো না আর একটা বাসক আওয়াজ গামছা স্কুল গল্প এই পাঁচটি শব্দে ধ্বনি পরিবর্তনের যে কোনো দু কোন কোন নিয়ম অনুষ্ঠিত হয়েছে এটা কিন্তু ভালোভাবে পড়ে নেবে এই চার পাঁচ আর ছয় আমি কিন্তু বোল্ড করে দিয়েছি যেটার জন্য ঠিক আছে আমি হয়তো স্টার মারিনি কিন্তু যারা একটুখানি পড়তে চাইছো ভালো করে পড়ে নেবে নেক্সট হচ্ছে কিন্তু নিম্নলিখিত শব্দ দুটির বিবর্তন কীভাবে হয়েছে দেখাও আঠেরো আর দেশলায় এবার কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি তোমরা যা এখান থেকে স্ক্রিনশট পিনে আও যারা নোটসও দেখবে যে এই কোশ্চেনগুলো অলডি তোমাদের ওল ওল পি এর মধ্যে রয়েছে ঠিক আছে অ্যান্ড এখান থেকে খুব একটা যারা বেশি পড়তে চাইছেন একটুখানি পড়তে হবে না খুব একটা এখান থেকে জাস্ট একটা কোশ্চেন্স করতে পারো অর্থসংকোচ বলতে কাকে বলে দুটি বাংলা শব্দ অবলম্বন করে বিষয়টি বুঝিয়ে দাও এবার আমরা মডিউল থ্রি থেকে দেখব মডিউল তোমাদের মডুল ওয়ানটা একটুখানি কম পড়তে হয় মডুল টুটা একটুখানি বেশি পড়তে হয় মডুল থ্রিটা আরও বেশি পড়তে হয় কেন প্রচণ্ড টপিক বেশি রয়েছে মডুল থ্রিতে তোমরা যদি ফিফটিন মার্ক্সের কোশ্চেন্সগুলো করে নাও তোমাদের কিন্তু আর ফাইভ মার্ক্সের কোশ্চেন্সগুলো খুব একটা করতে হয় না কারণ ফিফটি মার্কসের কোশ্চেন্সগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু ফাইভ মার্কসের হবে তো সেটার জন্য আমি মডুল মানে থ্রি থেকে ফিফটি মার্ক্সের কোয়েশেনসগুলো একটু বেছে রেখেছি ফাইভ মার্কসের কোশ্চেন্স খুব একটা রাখিনি যাই হোক তোমাদের প্রথম কোশ্চেন আমি রেখেছি বিভক্তি কাকে বলে বিভক্তি কয় প্রকার কী কী উদাহরণ সহ ভাগগুলো আলোচনা করো কোশ্চেনটা ঘুরে আসতে পারে বিভক্তি কী বিভক্তি কয় প্রকারও কী কী বাংলা কারো গুলির প্রচলিত বিভক্তিগুলির উদাহরণ লেখো অ্যান্ড কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে শব্দে বিভক্তি কেন যুক্ত হয় বিভক্তির তিন রকমের রকম ব্যবহার দেখাও নেক্সট হচ্ছে ক্রিয়ার কাল বলতে কি বোঝো বাংলা ব্যাকরণে ক্রিয়ার কালের ক্রিয়ার অতীতকালের ভাগগুলি বুঝিয়ে দাও দিয়ে আসতে পারে ক্রিয়ার কাল বলতে কি বোঝো হয় এবং ক্রিয়ার কালের বিভিন্ন রূপ আলোচনা করো নেক্সট হচ্ছে কি তোমার ক্রিয়ার কাল বলতে কি বোঝো মৌলিক কাল কাকে বলে মৌলিক কালের বিভাজনগুলির উদাহরণ সহ আলোচনা করো এবার দেখো ওপরে যে দুটো কোয়েশ্চেন্স আমি রেখেছি বা তিনটে কোয়েশ্চেন্স রেখেছি সেইগুলো যতটা না ইম্পর্টেন্ট তার থেকে স্টার মার্ক কোশ্চেন্সগুলো আরও বেশি ইম্পর্টেন্ট যারা একটু কম পড়তে চাইছো তারা স্টার মার্ক কোশ্চেন্সগুলো করে যেতে পারো চোখ বন্ধ করে ঠিক আছে অ্যান্ড যদি সবগুলো করে যাও তোমরা চোখে প্রতিবেদে অ্যাকচুয়ালি এক্সাম দিতে যাবে হান্ড্রেড পার্সেন্টস কন পেয়ে যাবে টু বি অনেস্ট ঠিক আছে তোমরা নেক্সট প্রশ্ন দেখো বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার বিশাল ইম্পর্টেন্ট এটা এইবারের জন্য ও কি কী উদাহরণস্ব আলোচনা করো নেক্সট ব্যাকরণে ভাষায় পুরুষ কাকে বলে উদাহরণস্ব আলোচনা করো নেক্সট হচ্ছে কি যে বাংলার সমাসের আলোচনায় সমস্ত পদ সামান্য সামান্যমান পদ ও ব্যাসবাক বলে উদাহরণস্ব বুঝিয়ে দাও নেক্সট হচ্ছে কি প্রত্যেক কাকে বলে শ্রেণীবিভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে প্রকৃতি ও প্রত্যয় কাকে বলে উদাহরণসহ যে কোনো যে কোনো এক শ্রেণীর প্রত্যয়ের পরিচয় দাও নেক্সট হচ্ছে কি অব্যয় কাকে বলে বাংলা বাঘ গঠনে অব্যয় তিন রকম ব্যবহার দেখাও নেক্সট সমস্যার সংজ্ঞা দাও উদাহরণসহ যে কোনো ধরনের সমস্যার বিস্তৃত পরিচয় দাও নেক্সট নতুন হচ্ছে কি যে শব্দ গঠনে সমাজের ভূমিকা বিষয় আলোচনা করো নেক্সট কোশ্চেনটা ঘুরে আসতে পারে সমাজ কি সমাজ কয় ও কী কী বিভিন্ন প্রকার সমাজ সম্পর্কে আলোচনা করো নেক্সট সাধারণ ঘটমান বর্তমান ও সাধারণ ভবিষ্যৎকালের পরিচয় দাও বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হচ্ছে কি তোমার উদাহরণসহ তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট লিঙ্গ কথাটির অর্থ কী বাংলা ভাষায় ব্যবহৃত লিঙ্গগুলির সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট বাংলা ভাষার লিঙ্গ কয় প্রকার ও কী কী উদাহরণস্ব ব্যাপারটা বুঝিয়ে দাও নেক্সট হচ্ছে কি তোমার সংজ্ঞা দাও আধুনিক বাংলা ভাষার কারক কয়টি কী কী সহ যে কোনো দুইটি কারকের আলোচনা করো কাকে বলে কোয়েশ্চনটা ঘুরে আসতে পারে কর্মকারকের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো নেক্সট হচ্ছে কি যে বচন কী কয় প্রকার কী কী এক বচন ও বহু বচন বলতে কী বোঝো আলোচনা করো বা কোশ্চেনে ঘুরে আসতে পারে যে বচন কি বাংলা ক্রিয়ায় রূপ নিয়ন্ত্রণে বচনের ভূমিকা অ্যান্ড তোমাদের কিন্তু বচন থেকে একটা ফাইভ কোশ্চেন আসতে পারে কিছু বচন টিকা লেখক যেমন আমি ফাইভ মার্কসের এর খুব একটা মার্ক্স রাখিনি তো যদি করে নাও ঠিক আছে তাহলে তোমাদের ফাইভ মার্কসের এর কোয়েশন করতে হবে ফার্স্ট আমি তাও রেখেছি ধনাত্মক অব্যয় নেক্সট বাংলার ক্রিয়াবাচক বিশেষ কিভাবে গঠিত হয় নেক্সট উপযুক্ত উদাহরণ সহ পদাতন্ত্রী এবং ধনাত্মক অব্যয়ের হচ্ছে কি যে সংজ্ঞা নিরূপণ করো অলরেডি আমি ধনাত্মক দিয়েছি নেক্সট উদাহরণ সহ কর্ম তৎপুরুষ এবং অপাদান তৎপুরুষ সমাসের পরিচয় দাও নেক্সট বাংলা ক্রিয়ায় যৌগিক কালের পরিচয় দাও অলরেডি কিন্তু কোশ্চেনগুলো দেওয়া এবার যদি কেউ একটুখানি পড়ে নিতে চাও তোমাদের কিন্তু এগুলো অলরেডি পড়া হয়ে গিয়েছে কারোকে সেকশানে যে কারণ করণ কারণ

তারপর হচ্ছে কর্মধারী সমাজ দ্বিঘু সমাজ বহুবিড়ি সমাজ নিত্য সমাজ এগুলো কিন্তু সমাজের টপিকে এবং কারোকর টপিকে তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে তোমাদের যারা সারা বছর পড়েন একটুখানি বুঝতে সমস্যা হবে ওই জন্য আমি কোয়েশ্চেনসগুলো একটুখানি এল্যাবোটরি রেখেছি তো তোমরা এই ভিডিওতে বুঝে নিচ্ছ নেক্সট ভিডিওতে আমি যখন সেপারেট ভিডিও একটা একদম পুরো ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো রাখবো সেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে না ওটার জন্য একটুখানি লেনদি ভিডিও পোস্ট করা এবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা যারা সারা বছর পড়বে না কোশ্চেনসে বুঝতে পারবে না জাস্ট একটুখানি কামিউট করে চলে গেল যে তুমি তো সমস্ত সিলেবাসে সমস্ত কোশ্চেন্স রেখে তাহলে সেটাকে সাজেশন বলে তো তাদের ক্ষেত্রের জন্য বলছি তোমরা তাহলে প্রত্যেকটা মডুল থেকে কিচ্ছু করতে হবে না মানে টোটাল সাজেশান থেকে জাস্ট একটা কোয়েশ্চেন্স করে যেও তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যেতে পারো সো থ্যাংক ইউ